সানি লিওনির বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগের মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট। সানি লিওনি ওরফে করণজিত কর বোহরা ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারের বিরুদ্ধে 2019 সালের একটি মামলায় স্থগিতাদেশ ছিল কোর্টের। 2019 সালে এই ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। সানি লিওনি, তার স্বামী ও তাঁদের এক কর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল 2019 সালে। অভিযোগ, 2019 সালে কোচিতে একটি প্রেম দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে হাজির থাকার কথা ছিল সানি লিওনের। হাজির থাকার জন্য আগে ভাগে 29 লাখ টাকা নিয়েছিলেন সানি লিওনে, কিন্তু কথার খেলাপ করেন সানি, সেই অনুষ্ঠানে যাননি তিনি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি।